হাই ফ্রেন্ড, দুই যে দৃশ্যটা দেখছেন এটা হচ্ছে দীঘা মোহনা। দীঘা মোহনা ঠিক সকালের আগে আসতে হবে, তাহলেই দেখতে পাবেন এই সুন্দর দৃশ্যটা। ঠিক সূর্য ওঠার সময় আর দূরে দেখছেন যে সূর্য ঠিক উঠবে উঠবে ভাব, যে লাল অংশটা হয়ে গেছে সূর্য উঠবে। আর সামনে দেখছেন দীঘা বাজার, যে লাল মাধ্যম ভরা অংশটা। দীঘা বাজারে প্রচুর ইলিশ পাওয়া যায়, চলুন ইলিশ বাজার থেকে ঘুরে আসি। এই ইলিশটার দাম হচ্ছে 1400 টাকা কিলো, এইটার দাম হচ্ছে 700 টাকা। এটা হচ্ছে ডিম আছে, তার জন্য এর দাম কম, 700 টাকা। যেগুলো পুরুষ ইলিশ তার দাম বেশি। ফ্রেন্ড, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই নক করবেন, তাহলে নিয়মিত আমার ভিডিওগুলো দেখতে পাবেন। তো আমার নেক্সট ভিডিও যেটা হবে সেটাও দেখবেন, খুব ভালো হবে। আসছি, ঘুরে আসছি। এটা 1500 টাকা, 1500। এটা 750, 750। ডিমলা বলে আছে 600, তো 600। মাছ টাটকা, মাছ দেখা লাগবে না, 7000 টাকা। সামনে যে ইলিশ মাছটা দেখছেন একটু সাইজে বড়, এটা হলো 2 কিলো 700 গ্রাম। ইলিশটার দাম প্রায় 7500 টাকা। যেগুলো পুরুষ ইলিশ সেগুলোর দাম একটু বেশি। প্যাক করে দেয়া, এখানে মাছ কিনলে প্যাকিং করে দেওয়া হবে। এই যে প্যাকিং এর বাক্স হচ্ছে এরকম ধরনের প্যাকিং এর বাক্স, ছোট বড় সব রকমের আছে। 2 পিস মাছ কিনলে 2 পিস দামে প্যাকিং করে দেবে, একটা কিনলে 1 টাকা। তাহলে এখানে
এটা এটা ডিমলা মাছ, এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, যাতে প্রতিনিয়ত আমি আমার ভিডিওগুলো আপলোড করতে পারি এবং আপনাদের খুব ভালো লাগে সেই ধরনের ভিডিও আপলোড করব। কত পড়ে গেল বললাম তো 600-550 টাকা। শুকনো মাছের বাজার, সব রকম মাছ শুকনো পাওয়া যায়, কাঁচা মাছ রোদে দিয়ে শুকনো করে সেই মাছ থাকে মার্কেটে বিক্রি হচ্ছে। দেখুন ইলিশ মাছও আছে দেখছি, সব রকম মাছ কম বেশি, বিশেষ করে চিংড়ি মাছ টাইপের আছে, নামি দামি সব রকম মাছ আছে। সরষে ভোলা মাছে এখান থেকে ইলিশ কিনলে ইলিশগুলো পাশে ইলিশ কেটে দেওয়ার ব্যবস্থা আছে, ইলিশগুলো নিয়ে হোটেলে গিয়ে হোটেলে নিজেরা রান্না করে খেতে পারবেন। মোচা চিংড়ি আছে দেখছেন, গলদা চিংড়ি আছে, নিলে কম হবে, সামুদ্রিক
সামুদ্রিক এক ধরনের চিংড়ি মাছ যেটা একটু সাইজে বড়, বৌদি করবেন 600 টাকা। কত পড়বে? আসেন।